হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। গতকালকের ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে দুই বা ততোধিক সংখ্যা দিয়ে গুণ করা যায়। আজ আমরা শিখব কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করা যায়। কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয় সেই বিষয় কি আমরা আজকে শিখব। প্রথমে এই 999 এর সাথে 999 এর সাথে আমরা এক যোগ করে দিই। যোগ করে দিলে আমরা হয়ে যাবে 1000। এই 1000-এর যদি সাথে আবার আমরা এক বিয়োগ করে নেই, 1000-এর সাথে যদি আমরা এক বিয়োগ করে নেই, তাইলে চলে আসবে 999। তাহলে আমরা বুঝতেই পারতেছি এইটার জায়গায় যদি এইটা লিখি তাইলে হবে। আমরা এইটা লিখে নিই 1000-1, আমরা একটা ব্রেকেট দিয়ে দিব, গুণ 32। এখন আমরা বন্ধুরা তোমরা বুঝতেই পারতেছো যেহেতু এই সংখ্যা দিয়ে এই দুইটাকে আমরা গুণ করব, এই দুইটা গুণ করলে আমাদের হয়ে যাবে, তাইলে আমরা এই দুইটা গুণ করে নেই। প্রথমে এই 32-কে যদি 1 দিয়ে গুণ করি তাইলে 32 চলে আসবে। তারপর এই 03টা আমরা বসিয়ে দিব। তারপর এই মাইনাসের জায়গায় মাইনাস আসবে, 32-কে 32। এখন এই দুইটার বিয়োগফল যেটা আসবে সেটা হচ্ছে এটার গুণফল। তাইলে আমরা বিয়োগটা করে নিই, 8, তারপর 6, তারপর 9, তারপর 1, তারপর 3। তাইলে 31,968, এটা হচ্ছে 999 গুণ 32-এর গুণফল। তাইলে বন্ধুরা, এই সহজ পদ্ধতির গুণ আসলেই অনেক সহজ। আশা করা যায় তোমরা এই বিষয়টি ক্লিয়ার ধারণা নিতে পেরেছ। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো লেসনের মাধ্যমে।